ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভি কে, সব সময় আপডেট থাকুন খবরে। খড়গপুরের পাশাপাশি আসানসোলেও প্রায় একই চেহারা। রাজ্যের অন্যান্য জেলার মতো বারাসাতেও সরকারি নির্দেশ অনুযায়ী লকডাউনকে কঠোরভাবে পালন করতে তৎপর প্রশাসন। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, রাজ্যের সর্বত্র একই চেহারা। একেবারে কড়া হাতে পুলিশ প্রশাসন লকডাউনকে সফল করতে উদ্যোগী হয়েছে। যে সমস্ত জায়গায় লকডাউনের নিয়ম মানা হচ্ছে না, মানুষজন লকডাউন অমান্য করছেন, সেখানেই কিন্তু কড়া হাতে মানুষকে শাসন করছে পুলিশ। একেবারে লকডাউনের প্রাথমিক স্তরে ছবি ধরা পড়লো, ঠিক ততটাই তৎপর রয়েছে পুলিশ। জায়গায় জায়গায় নাকা চেকিং, আজ সারাদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সেখানে কিন্তু তৎপর পুলিশ প্রশাসন। তাই আপনাদের অনুরোধ, কোনো লকডাউনকে হালকা ভাবে নেবেন না, লকডাউন মেনে চলুন। কোভিড 19 আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের দিকে আগ্রাসী। আমরা দেখেছি ফেজ টু, আনলক ফেজ টু পর্যায়ে, যে পর্যায়ে আমরা তথা পশ্চিমবঙ্গবাসী যে পর্যায়ে আমরা এখন যাচ্ছি, সেখানে সংক্রমণের সংখ্যা দিন দিন হু হু করে বৃদ্ধি পাচ্ছে। তারপরে রাজ্য সরকারের তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের তরফ থেকে আনলক ফেজ টু চালু করা হল। তারপর আমরা দেখতে পেলাম সংক্রমণের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তারপরে রাজ্য সরকার একবার নয়, দুবার নয়, তিনবার নয় লকডাউন করল। তারপরেও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, এই দাবি রাখলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি ডানলপের মুখে, ঠিক দেখে নেব বৃহস্পতিবার এবং শনিবার যে দুপর্বের লকডাউনের কথা বলা হয়েছিল, ঠিক দুপর্বের লকডাউন ঠিক কী পরিস্থিতি ডানলপ করে আমরা দেখে নেব। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং নাকা চেকিং করছেন, এবং প্রত্যেকটা যানবাহনের ক্ষেত্রে তারা বৈধ কাগজ দেখাতে পারলেই তবে পুলিশ আধিকারিকরা তাদের ছাড়ছেন। কিন্তু পুলিশ আধিকারিকরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে কাজ নিয়ন্ত্রণ করে যাচ্ছেন তা খুব প্রশংসনীয়। আমরা এইমাত্র দেখলাম একটি গাড়িকে ধরা হয়েছে এবং তার পূর্ণ কাগজ বিশ্লেষণ করে তারপর পুলিশ আধিকারিকরা তাদেরকে ছেড়ে দিলেন। আমরা একটু কথা বলে দেবো। আচ্ছা, এই যে আনলক পজিশন, আনলক স্টেজ টু এবং তারপর লকডাউন, সপ্তাহে দুদিন লকডাউন, কি বুঝতে পারছেন এই লকডাউন সম্পর্কে? আমরা সেটা পালন করছি করে রেলিং গার্ড দিয়ে আমাদের লকডাউন চলছে, যাতে প্রত্যেকটা গাড়িকে চেক করা হচ্ছে, যদি হসপিটালের কাগজ হয় হসপিটালের কাগজ হয় তাহলে আমরা সব টানে ছাড়ছি না। না, এক্ষেত্রে কি বৈধতা, শুধু বৈধতা অগ্রাধিকার পাচ্ছে না, অনেক অবৈধ গাড়িও দেখতে পাচ্ছি। অবৈধ গাড়ি আমরা ছাড়ছি না, আটকাচ্ছি এবং কেস করে দিচ্ছি। অবৈধ গাড়ির ক্ষেত্রে আপনারা কী কী অ্যাকশন নিচ্ছেন আইনত? কী অ্যাকশন আমাদের পাশে আমাদের ইয়ে আছে, ডানলপ অফিসার, সেখানে ধরে পাঠিয়ে দিচ্ছি, অনেক কেস করা হচ্ছে, আমরা এতক্ষণ কথা বললাম পুলিশ আধিকারিকের সাথে, তিনি বললেন যে অবৈধ গাড়িকে ওনারা কোনোভাবেই আটকাচ্ছেন এবং বৈধ গাড়িকে কোনোভাবে আটকাচ্ছেন না। সেই সিচুয়েশনে আমরা ডানলপপুর থেকে সরাসরি 24 আওয়ার্স টিভি পর্দায় আপনাদের দেখাচ্ছি। বলে রাখলাম, যেভাবে খুশি যখন খুশি ব্যবহার করে নিতে পারো এটা। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন 24 আওয়ার্স টিভির অ্যাপস। সব সময় আপডেট থাকুন খবরে।